রাজধানীর মধ্য রানীর খামারের ছড়ছড়িয়া স্কুল সংলগ্ন এলাকা বুধবার সকাল দশটা নাগাদ এলাকাবাসী দেখতে পায় একটি বৈদ্যুতিক খুঁটির তলা থেকে ধোঁয়া নির্গত হতে থাকে দেখতে দেখতে সেখানে কুণ্ডলি পাকিয়ে জ্বলে ওঠে আগুন স্বাভাবিক কারণেই সে জায়গায় ভিড় জমে কৌতূহলী মানুষের খবর দেওয়া হয় অগ্নি নির্বাপক স্টেশনে বাদার অগ্নি নির্বাপক স্টেশন থেকে ছুটে আসে গাড়ি এবং আগুন নিয়ন্ত্রণে আনে কিন্তু আগুন সম্পূর্ণভাবে নেভেনি তাই খবর দেওয়া হয় ওয়েনজেসিতে একটু ক্রিটিক্যাল যার জন্য আমি ও খবর দেওয়া হয়েছে তারপর টিএনজি ছিল তারা খবর দিয়েছে ওএনসি তারা অ্যাকচুয়ালি আইয়া গেছিল আয়া সার্ভে করে তারা ডিএক্টার করে দেখলো তাতে যে গ্যাসের ব্যাপারে তারা এনশিওর এটা গ্যাসের লেগে হয়েছে না সেকেন্ডলি আমি টিএনজি সিএল আছে ওনারকে আমি রিকোয়েস্ট করেছি যে এখানে আছে যেটা একটা এটা অ্যাকচুয়ালি মানে মেইন যে কী কারণে আগুনটা লাগছে সোর্স অফ ফায়ার দ্য যে কম্পাসিবল ম্যাড্রেস্টিকটা আমরা আইডেন্টিফাই করতাম এটা ফাইন করার জন্য তো ওনারা আসবেন বলে ওনারা টিম একজন আসবেন আর এর মধ্যে দিয়ে আমি চিন্তা ভাবছি বাধারঘাট ফায়ার স্টেশন অফিসার জানা যে কোনো সময় অঘটন করতে পারে তাই আমাদের গাড়ি স্ট্যান্ডবাই বাই রাখা হয়েছে তো লোকাল পাবলিক যারা এখানে আছে তারা তো এই যে এমনি গরমকাল তারা ইলেকট্রিকাল সাফার হইসে অনেক বলছে কিভাবে কি করা একলে আমরা মেন ইয়াটা আর কি ফাইন আউট করতে পারছি না তো যার ধরুন আজকে আমরা চেষ্টা করছি আমরা স্ট্যান্ড এসে গাড়ি এখানে যদি ইনকেস যদি এটা তো যে কোনো সময় কিছু একটা হইতে পারে ইনসিডেন্ট হইতে তার জন্য আমরা গাড়ি স্ট্যান্ড রাখছি আমাদের তরফ থেকে আর কি এদিনকার এই ঘটনায় স্বাভাবিক কারণে এলাকাবাসীদের মধ্যে আতঙ্ক ছড়ায় তবে অগ্নি নির্বাপক বাহিনী ও ওএনজিসি সময় নষ্ট না করে ঘটনাস্থলে পৌঁছে যাওয়ায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গেছে বলে এলাকাবাসীর অভিমত তবে এদিনকার আগুনের উৎস কি তা নিয়ে ধন্দে বিশেষজ্ঞরা বিওরো রিপোর্ট নিউজ ফানকার